আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, আর এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সবকিছু আমি ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাও আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে, এখন আমি হালকা গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা দুধের পরিবর্তে চাইলে কিন্তু হালকা গরম পানি দিয়েও এই ময়দাটা ময়ন করে নিতে পারবেন। তো অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। এখন সামান্য একটু তেল মেখে নিব। তেলটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন সবকিছু আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আর কিছুক্ষণ জাল দিয়ে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। তো পানিটা শুকিয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। আমি এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম। এই মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছিলাম, এতে করে সিদ্ধ হতে অল্প সময় লাগবে। তো মাংসটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দিয়েও আমি আর একটু ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল দিয়ে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে মাংসটা একটা সাইড করে রেখে দিব। এখন আমি ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ন করে নিচ্ছি। এখন এর থেকে লিচি কেটে নিব। 6 পিস লিচি কেটে নিয়েছি। এখন একটা দিয়ে নাস্তাটি তৈরি করব, আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা রুটি বেলে নিব। এরকম ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকে যে মাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর এই রুটির ভিতর দিয়ে দিলাম। এবার আমি ভাঁজ করে নিচ্ছি। ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিব। এভাবে করে কেটে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এবার একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে করে ভাজার সময় নাস্তাটা খুলে না যায়। একটা বানানো হয়ে গেছে, এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সবগুলোর উপরে দুধ ব্রাশ করে দিচ্ছি। একটা তিলের সাথে কোট করে নিচ্ছি। আমি এখানে সাদা তিল নিয়েছি। আপনাদের কাছে যদি তিল না থাকে তাহলে কিন্তু আপনারা তিল ছাড়াও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন, তবে তিল দিলে নাস্তাটার টেস্টটা কিন্তু ভালো আসে। তো সবগুলোতে তিল লাগানো হয়ে গেছে, এবার এই নাস্তাগুলো 5 মিনিট রেস্টে রেখে এরপরে ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি।
তেলটা কিন্তু অতিরিক্ত গরম করতে যাবেন না, যখন হালকা একটু গরম হবে ঠিক তখন দিয়ে দিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিচ্ছি, আর মিডিয়াম লো আছে এগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে। এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো দেখুন দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি তেল ঝরিয়ে এই নাস্তাটা তুলে নিব। তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম, আর বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।